আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, গর্ভাবস্থায় অতিরিক্ত ঘুমালে গর্ভের বাচ্চার কি ক্ষতি হয় বা গর্ভাবস্থায় অতিরিক্ত ঘুম গর্ভবতীর জন্য কতটা নিরাপদ। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গর্ভবতী মহিলারা অনেক সময় রাতে ভালো করে ঘুমাতে পারেন না, অনেক সময় বিনিদ্রায় কাটাতে হয় রাত। তবে অন্য সবার মতোই গর্ভবতী মহিলাদেরও পর্যাপ্ত ঘুম এবং বিশ্রামের প্রয়োজন। হবু মা ও তার অনাগত সন্তানের স্বাস্থ্যের জন্য গর্ভবতী মহিলার দিনে অন্তত 7 ঘন্টা থেকে 8 ঘন্টা ঘুমানোটা অত্যাবশ্যকীয়। ঘুম ভালো না হলে প্রেগনেন্সিতে নানা রকম জটিলতা দেখা দিতে পারে। তবে এর পাশাপাশি খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত ঘুমও বিপদ ডেকে আনতে পারে। হবু মা যদি দিনে 9 ঘন্টার বেশি ঘুমান তবে তা গর্ভস্থ সন্তানের জন্য ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে। গর্ভাবস্থায় পেটের আকার বড় হয়ে যাওয়ার মতো কারণে শারীরিক অস্বস্তি এবং হরমোনাল নানা রকম পরিবর্তনের কারণ হচ্ছে এই অতিরিক্ত ঘুম। গর্ভাবস্থায় অতিরিক্ত ঘুমের কারণে হয়তোবা আপনি যে কোনো এক পাশে দীর্ঘক্ষণ শুয়ে থাকেন। এক্ষেত্রে গর্ভের বাচ্চা নড়াচড়া তেমনভাবে করতে পারে না বা তার ঘুমে ব্যাঘাত ঘটে। কারণ আপনি যখন ঘুমিয়ে থাকেন হয়তোবা আপনার বাচ্চা তখন অ্যাক্টিভ থাকে। তবে আপনি যদি কাজ করতে থাকেন তখন আপনি একটা দুলনার মতো করে কাজ করতে থাকেন, মানে আপনি যখন হাঁটেন বা নড়াচড়া করেন তখন আপনার পেটটা একটা দুলনা স্বরূপ দুলতে থাকে, যা বাচ্চার ঘুমের জন্য বেশ কার্যকর। বেশিরভাগ সময় দেখা যায় গর্ভাবস্থায় রাতে ঘুম আসতে চায় না, এপাশ ওপাশ করতে করতে যখন আপনি ক্লান্ত হয়ে পড়েন তখন হয়তোবা ঘুম আসে। আর এই সাউন্ড স্লিপ বা আরামদায়ক ঘুমের ফলে আপনি কখন যে অতিরিক্ত ঘুমিয়ে পড়ছেন সেটা আপনি জানেন না। তাছাড়া গর্ভাবস্থায় অতিরিক্ত হরমোনের পরিবর্তনের কারণে গর্ভবতী মহিলাদের ইনসমনিয়া দেখা দিতে পারে, মানে ঘুমের পরিমাণ বেড়ে যাওয়া মহিলাদের শরীরে পাকস্থলীর কারণে অতিরিক্ত চাপ পড়ে, ঘুমের পরিমাণ বেড়ে যাবে। অ্যাসিড রিফ্লাক্স মহিলাদের শরীরে বিশেষ করে উপরে শুয়ে পড়লে মনে হয় যে কারণে বড় হজম, অ্যাসিড রিফ্লাক্স হয় যে কারণে বিশেষ করে ঘুমিয়ে পড়লে মনে হয় সব খাবার যেন গলায় উঠে এসেছে, যে কারণেও ঠিক মতো ঘুমাতে পারেন না অনেক গর্ভবতী। ঘুমের মোট ঘন্টার নিয়ন্ত্রণ রাখতে রাতে ভালো ঘুম খুবই প্রয়োজন। রাতে যদি সাউন্ড স্লিপ হয় সেক্ষেত্রে দিনের বেলায় বারবার ঘুমিয়ে পড়ার প্রবণতা বন্ধ হয়, এতে করে অতিরিক্ত ঘুমের প্রবণতা বা দুর্বলতাও কেটে যায়। যারা সাধারণত দিনের বেলা একটু পর পর শুয়ে বসে থাকে বা ঘুমিয়ে পড়ে তারাই সাধারণত রাতের বেলা ঘুমাতে পারে না বা রাতের ঘুম কম হয়। রাতের বেলা ভালো ঘুমের জন্য প্রথমে প্রয়োজন শারীরিক পরিশ্রম। তবে আপনি কি ধরনের অ্যাক্টিভিটি করবেন তা অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে ঠিক করতে হবে, কারণ সবার প্রেগনেন্সি একই রকম নয়। তাই আপনার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে আপনি কোন ধরনের কাজ বা ব্যায়াম করতে পারবেন। অ্যাক্টিভিটির মধ্যে থাকলে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়, এর ফলে আপনার ঘুমও ভালো হবে, বিশেষ করে রাতের বেলায় ঘুম। দিনের বেলা ঘুমাতে গেলে 40 মিনিটের বেশি ঘুমাবেন না হতে পারে, বিকেল 5টার পরে ঘুমাবেন না, নির্দিষ্ট রুটিন বানিয়ে নিলে 11টার মধ্যেই ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করুন। দেরিতে ঘুমালেও কিন্তু আপনার ঘুমে সমস্যা হতে পারে। এছাড়া ঘুমের জন্য একটি নির্দিষ্ট রুটিন বানিয়ে নিলেও ভালো ঘুম হয়। ভালো ঘুমের জন্য রাতে শোয়ার 1/2 ঘন্টা আগে সব ধরনের গ্যাজেট বন্ধ করে নিন, বিশেষ করে মোবাইল ফোন। তাছাড়া মানসিকভাবে প্রশান্তিতে থাকার চেষ্টা করুন, মানে সারাদিনের সকল ধরনের ঝামেলা বা অনাগত সন্তানকে নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা ঘুমানোর আগে একপাশে রেখেই শান্তিতে শোয়ার চেষ্টা করতে হবে, এতে করে খুব ভালো ঘুম আসবে। আপনি চাইলে আপনার সঙ্গীর সাথে কিছু ভালো মুহূর্ত কাটাতে পারেন, এগুলোও কিন্তু ভালো ঘুমের জন্য অত্যাবশ্যকীয়। রাতের বেলা যদি আপনার ঠিকঠাক ঘুম হয় তাহলে দিনের বেলা বারবার ঘুমিয়ে পড়ার প্রবণতা কমবে, এতে করে অতিরিক্ত ঘুমের প্রবণতাও নিয়ন্ত্রণ করা সম্ভব। অতিরিক্ত ঘুম গর্ভবতীর জন্য অবশ্যই ভালো নয়, কারণ এতে করে গর্ভের বাচ্চা প্রয়োজনীয় সময় পায় না নিজের বিকাশকে ত্বরান্বিত করতে।
কারণ আপনি যখন অ্যাক্টিভ থাকেন তখনই কিন্তু একটা দোলনার মতো কাজ করেন, মানে গর্ভের বাচ্চা তখন শান্তিমতো ঘুমাতে পারে। তাই আপনি দিনের বেলা অতিরিক্ত না ঘুমিয়ে প্রয়োজন মতো বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন, যা গর্ভের বাচ্চার মেধা বিকাশ, স্মৃতিশক্তি বিকাশ বা মস্তিষ্কের গঠনে সাহায্য করবে। আশা করছি ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।